আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাড়বে না জ্বালানি তেলের মূল্য, ডিজেল পেট্রোলে ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারের। মালয়েশিয়ায় পতিতালয় থেকে বাংলাদেশি গ্রাহক সহ গ্রেপ্তার 36 জন। মিয়ানমারকে আসিয়ান থেকে বাদ দিতে চায় মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজেড এখন কোয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কোয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি, যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজেড দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়া সরকার এখনও পেট্রোল এবং ডিজেলে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং অদূর ভবিষ্যতে তা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রী দাতুশ্রী সালাউদ্দিন আয়ুব। তিনি বলেন, এখনও পর্যন্ত পেট্রোল ও ডিজেলে ভর্তুকি নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত এবং অনড় রয়েছে। এটি একটি স্বাধীন দৃষ্টিভঙ্গি, অর্থনীতিবিদরা এমনটাই মনে করছেন। সরকার যে কোনো মতামত গ্রহণ করতে স্বাধীন, তবে আপাতত সরকার আজও পেট্রোল এবং ডিজেলে ভর্তুকি বজায় রাখছে। যতক্ষণ না এই মূল্য মানুষের সহনীয় মাত্রায় আসছে, ততদিন এটি কার্যকর থাকবে। তিনি কিম্পল টেম্পোইতে রিটেল সেক্টর ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ চালু করার পর সাংবাদিকদের এসব কথা বলেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং শ্রীলঙ্গরের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হয় মোট 36 জন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুশ্রী খায়রুজ্জামি দাউদ বলেন, তিনটি বিনোদন কেন্দ্র এবং ট্রানজিট হাউসে অভিযান পরিচালিত হয়, যেখানে মোট 36 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 27 জন ইন্দোনেশিয়ান নারী, 2 জন ভিয়েতনামী মহিলা এবং 4 জন থাই নারী গ্রেপ্তার হয়েছে, এবং একই সঙ্গে ওই স্থান থেকে 1 জন বাংলাদেশি গ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ওই পল্লীতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা 2 স্থানীয় পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশনের বিজ্ঞপ্তি বলছে, এই রিংটির নেতৃত্বে ছিলেন একজন ইন্দোনেশিয়ান নারী, যিনি মামি নামে পরিচিত ছিলেন। বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রে পতিতাবৃত্তিতে নিয়োজিত বিদেশি নারীদের পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতেন ওই মহিলা। এই চক্রটি এই কার্যক্রম থেকে অন্তত 28 লক্ষ রিংগিতের বেশি মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের কাছে সোশ্যাল ভিজিট পাস, স্টুডেন্ট পাস কিংবা রিক্যালিব্রেশনের নিবন্ধনের কাগজ পাওয়া গেছে। যখন জানা গেছে সোশ্যাল ভিজিট পাসের স্ট্যাম্পগুলো জাল ছিল, গ্রেপ্তারকৃতদের দেশটির ইমিগ্রেশন আইন 1959-এর 63 ধারার অধীনে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসন আইন 2007 এবং অভিবাসন প্রবিধান 1963-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বিদেশি নাগরিকদের সোমিউনিয়া ইমিগ্রেশন ডিপোতে ইতোমধ্যেই পাঠানো হয়েছে। একই সঙ্গে 2 মালয়েশিয়ানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, 10 দেশের জোট আসিয়ানকে বাধাগ্রস্ত করছে মিয়ানমার, এজন্য জোটটির উচিত দেশটিকে জোট থেকে বাদ দেয়া। তা করলে আসিয়ান হতাশ হবে বলে আমি মনে করি না, মিয়ানমারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেওয়া উচিত। আনোয়ার ইব্রাহিম শুক্রবার তার প্রথম সরকারি সফরে থাইল্যান্ডে গিয়ে এসব কথা বলেছেন। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতায় নিমজ্জিত। দেশটি বর্তমানে আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্ব করে না, কারণ মিয়ানমার জান্তা সরকার চরম বিতর্কিত হয়ে পড়েছে। এজন্য দেশটির কোনো সামরিক প্রতিনিধি চায় না আসিয়ান। আসিয়ানের 9 সদস্য মিয়ানমারের বিষয়ে তাদের একই মত পোষণ করে আসছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মালয়েশিয়া বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। এর আগে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৈফুদ্দিন আবদুল্লাহ প্রকাশ্যে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। সরকারটি বর্তমান সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পেতে কাজ করছে। মালয়েশিয়া থাই চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি আসিয়ানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মিয়ানমার জান্তাকে অবশ্যই তাদের জনগণের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ করতে হবে।
জান্তার উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যমূলক নীতি অনুসরণের অধিকার কোনো দেশের সরকারের নেই। মিয়ানমার জান্তা সরকার জনগণকে ভয় দেখিয়ে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে টিকে থাকার চেষ্টা করছে, এভাবে টিকে থাকা যায় না। 2021 সালের মার্চ মাসে একজন বিরোধী রাজনীতিবিদ হিসেবে আনোয়ার আসিয়ানের বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন। বিবৃতিতে বলা হয়েছিল, জান্তা সরকারকে সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্ত করতে ও দেশের বেসামরিক সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তা না হলে আসিয়ানের সদস্য পদ স্থগিত করা হবে মিয়ানমারের জন্য।